আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি রান্না করব লাইশাক দিয়ে কুচো চিংড়ি ভাজি তো এই লাই শাকটা আমার যতটুকু মনে হয় যে আমাদের সিলেটের বাইরের যে বন্ধুরা আছেন এটা হয়তো অনেকেই চেনেন না তো এই যে শাকটা আমি দেখালাম এটা হচ্ছে লাইশাক আর আমার চ্যানেলে লাইশাক ভর্তা রেসিপিটা অলরেডি আছে আমি ডেসক্রিপশন বক্সে লিংকটা দিয়ে দেব। কিভাবে এই শাকের ভর্তাটা খেতে হয় এটা আমরা মাছ দিয়ে খাই আর সিলেটে যারা থাকেন সিলেটের বাইরে যারা বন্ধু আছেন যারা খেয়েছেন তারা রেগুলারই খান এই শাকটা তো সিলেটের বাইরে শাক হয় বলে আমার মনে হয় না তো এটা আমরা ভর্তা করেও খাই ভাজি করেও খাই ছোটো মাছ দিয়ে রান্না করেও খাই তো আমি শাকটা কেটে নিচ্ছি আর এতে আমি আলুও দেবো আলুটা আমি পরে কেটে নেব ছোটো ছোটো করে আর একদম কুচো চিংড়ি দিয়ে এটা আমি ভাজি করবো যেহেতু লকডাউন চলতেছে আর ওভাবে মাছ টাসও পাওয়া যাচ্ছে না যেগুলো নিয়ে আসতেছে বেশিরভাগই পাবদা বা অন্যান্য মাছ আর চিংড়ি মাছ তেমন চোখে পড়ছে না তো আগে কিছু চিংড়ি ছিল ফ্রিজে কিছু আরও কিছু আছে আরও হয়তো কয়েকবার খাওয়া যাবে তো সেটা আমি এক এক বক্স বের করে রান্না করে নেব সেখান থেকে তো এ টাইপের ভাজি আমার চ্যানেলে অলরেডি আছে তো পুরোপুরি দেখাবো না প্রথমে আমি পাত্রে তেল দিয়ে দিয়েছি আর পেঁয়াজ এবং কাঁচামরিচ ব্রাউন কালার করে ভেজে নিলাম চিংড়ি মাছও দিয়ে দিলাম তারপর আমি আসলে সেটা ভিডিও করতে আমি ভুলে গিয়েছিলাম ক্যামেরাটা অন করি নাই তো আমি পেঁয়াজ ব্রাউন কালার হয়ে যাওয়ার পর আমি চিংড়ি ভেজে নিয়েছিলাম চিংড়ি ভাজার পর আমি আলু দিলাম আলু দেওয়ার পর ড্রাই মশলার মধ্যে হলুদের গুঁড়ো আর সামান্য একটু ধনে গুঁড়ো দিয়েছিলাম আর কাঁচামরিচটা দেবো না আর লাল মরিচও দেবো না বাচ্চারা খাবে সেজন্য আপনারা কাঁচামরিচ দিয়ে দেবেন ভাজিতে কাঁচামরিচ না দিলে ভালো লাগে না তো আমার বাচ্চারা খাবে বলে সেটা আমি স্কিপ করেছি তো ভাজিটা আমি করে নিয়েছি এখন আমি রান্না করবো ইলিশ মাছের কাটাকুটি দিয়ে বেগুন আলু দিয়ে একটি তরকারি তো পাত্রে আমি তেল দিয়ে দিয়েছি আর সামান্য পেঁয়াজের পেস্ট ছিল সেগুলো দিয়ে দিলাম আর কিছু কাটা পেঁয়াজও আমি যোগ করে নেব যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর যারা করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে এইমাত্র নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আর আমার চ্যানেল আমি আগেও বলেছি যে এটা রান্না শেখানোর চ্যানেল না আমি আমার সিম্পল যে জীবনযাপন করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি আর আমি যা রান্না করি যেভাবে রান্না করি আমার মতো করে ঠিক সেভাবেই দেখাতে চেষ্টা করি তো পেস্টটা আমার একটু ভাজা হয়ে গেছে এখন আমি মতো লবণটা দিয়ে দিচ্ছি আর এখন আমি আলুও দিয়ে দেবো আলু সেদ্ধ হতে একটু সময় লাগে বেগুন সেদ্ধ হতে সময় লাগে না সেজন্য আমি আলুটা একটু ভেজে কষিয়ে নেব এতে করে আলু সেদ্ধ হয়ে যাবে আর পরে বেগুন দেব আর এখন বেগুন দিলে বেগুন একদম স্ম্যাশ হয়ে যাবে সেজন্য তো আলুটা আমি একটু ভেজে নিচ্ছি এখন আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এবং ধনে গুঁড়ো দিয়ে দেবো আর ইলিশ মাছের তরকারিতে যারা আমার নিয়মিত ব্লগ দেখেন তারা নিশ্চয়ই জানেন ইলিশ মাছের তরকারিতে আমি হলুদ মরিচ এবং ধনে বা দেওয়ার কোনো মশলা দিই না আমার কাছে মনে হয় ইলিশ মাছের ফ্লেভারটা নষ্ট হয়ে যায় সেজন্য আপনারা কিভাবে রান্না করেন কমেন্টসের মাধ্যমে জানাবেন আসলে এক একজনের রান্না এক এক রকম আর যদি আমার চ্যানেল রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর একটা লাইক দেবেন তো আমি আমার সিম্পল জীবনযাপনটাকে আমি আপনাদের সাথে শেয়ার করি তো অনেকেই দেখেছি অনেক শো অফ করেন আর সেদিন তো দেখলাম এক ব্লগার আপু উনি ওনার চ্যানেলে লাইভে এসে একটা মার্ডার হয়েছিল ফ্যানিতে তো সে পুরো ভিডিওটাই উনি ওনার ব্লগে দিয়ে দিয়েছেন তো এটা ঠিক না বেশি ভিউ পাওয়ার জন্য এ টাইপের ভিডিও আপলোড দেওয়া কতটুকু যুক্তিসঙ্গত সেটা আমার জানা নাই আর সবার হার্ট তো সমান না অনেক দুর্বল চিত্তের মানুষ আছেন যারা এগুলো দেখতে পারেন না বা দেখা উচিত নয় আর যে যে বিষয় নিয়ে কাজ করে সে বিষয়ে ফোকাস করা উচিত তো আলুটা আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এখন আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি বেগুনগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে মশলার সাথে মিশিয়ে দিব। আর বেগুন সেদ্ধ হতে সময়ও লাগবে না বেশি এ পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ কেটে দিয়ে দিচ্ছি ঝাল আপনি যে যতটুকু খেতে চান ঠিক সেরকমই দেবেন আসলে প্রত্যেক দিনই কম বেশি রান্না করা হয় কিন্তু আমি রেগুলার ব্লগ শ্যুট করতে পারি না আমার আসলে ছোটোবেপির জন্য এটা অনেকেই জানেন তো মাঝে মাঝে ইচ্ছে হয় অনেক ডিফারেন্ট ডিফারেন্ট রান্নাও হয় কিন্তু সেটগুলো আমি অনেক সময় শ্যুট করতে পারি না আমি খুব চেষ্টা করছি ব্লগে রেগুলার হওয়ার জন্য কিন্তু আমি পারছি না আর অনেক সময় ম্যাক্সিমাম সময় দেখা যায় যে আমি হয়তো শ্যুট করে রেখেছি কিন্তু ওই দিন আমি এডিট করতে পারছি না বা ভয়েস দিতে পারছি না বিশেষ করে ভয়েস দেওয়াটা খুব টাফ হয়ে যায় আমার জন্য কারণ সব দিকেই সাউন্ড আর কোথায় গিয়ে আমি ভয়েস দেবো সেটাই বাচ্চারা ও ছোটো ছোটো ওরা খেলাধুলা করে আর যখন রাত হয়ে যায় তখন তো পোস্ট দেওয়ার মতো সময় থাকে না যেমন আজকে যে ব্লগ আমি শুট করলাম সেটা এর পরের দিন দিতে হয় বা এক দু দিন পরে দিতে হয় এরকম তো আমি মাছের কাটাগুলো দিয়ে দিলাম তরকারিতে এখন আমি একটু মিশিয়ে দেবো আর গরমের দিনে যে সবজিগুলো পাওয়া যায় ট্রান্সপারেন্ট সবজিগুলো সেগুলো ইলিশ মাছ দিয়ে খেতে বেশি ভালো লাগে আর ইলিশ মাছ আমার খুব ফেভারিট ইলিশ মাছ দিয়ে যে কোনো কিছু রান্না করলেই আমার হয়ে যায় তো বাচ্চাদের নিয়ে অনেক ঝামেলা হয়ে যায় ওরা সবজি খেতে চায় না মুটেও সেদিকটাও মাথায় রাখতে হয় তো এ যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পাঁচ সাত মিনিটের মতো জাল করে নিলাম তরকারিটা আমার হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম